ইতালির লাসিও বিভাগের ফ্রাসকাতি সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত ইতালীয় নাগরিক পাপি আক্তার কাউন্সিলর পথে প্রার্থী হয়েছেন। তিনি এক নির্বাচনের সভায় সকল প্রবাসীর নাগরিকত্ব সমস্যার সমাধান সহ তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আগামী 3 ও 4 অক্টোবর রোম সিটির পাশাপাশি অনুষ্ঠিত হবে লাসিও বিভাগের ফ্রাসকাতি সিটি কর্পোরেশনের নির্বাচন। Inoltre, dopo tutto questo, faccio anche... এই নির্বাচনী সভায় ইতালীয় পার্লামেন্টের সিনেটর ব্রুনো আস্তররে, স্থানীয় মেয়র প্রার্থী ডেমোক্রেটিক পার্টির ফ্রান্সেসকা ইসবারদাল্লা, ফ্রাসকাটি পৌরসভার সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কো জিওফিজি সহ অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে পাপি আক্তার ছাড়াও ফ্রান্সেসকা ইসবারদাল্লা, সিনেটর ব্রুনো আস্তররে ছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন। পাপি আক্তার নাগরিকত্ব সমস্যার ছাড়াও অন্যান্য সমস্যা সমাধানের অঙ্গীকার ব্যক্ত করেন এবং ইতালির মূলধারার রাজনীতিতে অন্যান্যদের যুক্ত হওয়ার আহ্বান জানান। শুধু পলিটিক্সে নয়, মানে অন্য অন্য কাজেও আসা উচিত, অন্য নারীদের জন্য কাজ করার জন্য আসা উচিত। যারা একটু মানে অনেকদিন আগে থেকে আছে তারা অনেক কিছু বুঝে, তাদের সময় যারা নতুন আসছে তাদেরকে বোঝানোর জন্য, জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য। কারণ আমি যতটুকু দেখি অনেক লোক আছে যে আমার ডেস্কে আসে শুধু জাস্ট একটা জিনিস জানে না বলে। এ সময় আরাফাত তালুকদার বাংলাদেশী বংশোদ্ভূত দ্বিতীয় প্রজন্মের ইতালিয়ানদের রাজনীতিতে আগমনকে স্বাগত জানান এবং পাপিয়া নির্বাচনে জয়লাভ করবেন এমনটাও প্রত্যাশা ব্যক্ত করেন। আমরা আশা করি পাপিয়ার জিতার পসিবিলিটি যথেষ্ট ভালো ইনশাল্লাহ। আর আমার কথা হলো যে আমাদের সেকেন্ড জেনারেশন যেহেতু এখানে শুরু হয়েছে, এটা যাতে শেষ না হয়, প্রথমে এখানে প্রথমত এখানে শিক্ষিত হতে হবে, দেন পলিটিক্সের সাথেও নিজেকে সম্পৃক্ত হতে হবে। পাপিয়া আক্তার ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত, এছাড়া আরসি রোমের নির্বাচিত পরিচালক এবং আইনি নির্দেশিকা ড্রেক্সের একজন কর্মকর্তা দায়িত্ব পালনের সাথে সাথে 10 বছরেরও অধিক সময় ধরে বিভিন্ন দেশের প্রবাসীদের নানা ধরনের সহযোগিতা করে আসছেন। ইতালির ফ্রাসকাটি থেকে ফিরে মেহনাজ তাবাসুম শেলী, ইউরো বাংলা টিভি।